নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় স্কুলের প্রিন্সিপালের অপসারণের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ তাদের আমরা চাই যেন এরকম আর কেউ না হয় এরকম যেন আর কাউকে এরকম কষ্ট সহ্য করতে না হয় স্কুলটা কখনো কেন গার্জেনদেরকে সম্মান দেওয়া হয় না আমরা কি লেখাপড়া করি না কোনো দিন কেন সম্মান দেয় না বেলা সাড়ে এগারোটার দিকে স্কুলে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে বিক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি আত্মহত্যার ঘটনায় তিনি মর্মাহত জানিয়ে বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের এই ছাত্রীর আত্মহত্যাকে আমরা আমাদের জন্য খুবই কষ্টের বিষয় হিসাবে আমরা মনে করি এবং আমাদের জন্য খুবই বড় বিষয় এটাকে আমরা কখনও সহজে সে পারি না আমরা ইনকোয়ারি করে কারা দায়ী এবং এই জন্য কারা কারা এই সব বিষয়ের ছিলেন সবাইকে চিহ্নিত করে তিন দিনের মধ্যে রিপোর্ট দিবে রিপোর্ট দিলে পর আমি ব্যবস্থা নেব একই সাথে স্কুল কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভিকারুন্নেসা নুনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন ফেরদৌস আমরা তদন্ত কমিটি করেছি এবং তদন্ত সাপেক্ষে যে যেভাবে দোষের সাব্যস্ত হবে ডিসিশন হবে সেভাবেই ব্যবস্থা না হবে এইভাবে অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু হলো সেজন্য আমরা সবাই অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা এদিকে সকালে অরিত্রীর আত্মহত্যার ঘটনার বিষয়টি আদালতের নজরে আনা হলে আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি কাউন্সিলিং কমিটি গঠন করেছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের মধ্যে যেটা বলেছেন যে কেন একটা ন্যাশনাল কমিটি গঠন করে এবং কেন ন্যাশনাল কমিটি একটা গঠন করে এই ধরনের ইনসিডেন্ট কীভাবে প্রতিরোধ করা যায় এবং আমাদের টিচার এবং যারা স্টুডেন্টরা আছে তাদেরকে এই কাউন্সেলিংয়ের ব্যাপারে এই বসন্তকালের ইস্যুগুলো নিয়ে তাদেরকে আরও ই করার জন্য কেন একটা টোটাল পলিসি করা হবে না এবং এটাকে প্রতিরোধ করে কেন তোলা হবে না এ বিষয়ে রুল দিয়েছেন হত্যার বিচারের দাবিতে পরীক্ষা বর্জন করে আগামীকাল সকাল দশটায় স্কুলের সামনে আবারও অবস্থান নেবে শিক্ষার্থীরা জাহিদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা